السلام عليكم ورحمة الله وبركاته. আপনাকে যদি কেউ জাদু করে, আপনি যদি বুঝতে পারেন যে আপনাকে কেউ জাদু করেছে, তাহলে কোন আমলের দ্বারা আপনি এই বিষয়টা থেকে বের হয়ে আসতে পারবেন, আজকে সেই ব্যাপারে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। তো এখানে কিতাবের মধ্যে রয়েছে, আপনারা শুনেন, আপনারা জানেন অবশ্যই আমাদের রাসূলকেও কিন্তু জাদু করা হয়েছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু সূরা নাজিল করেছেন, যে সূরা পাঠ করার দ্বারা রাসূলের জাদু এগুলো ছুটে গিয়েছিল। এখন আমরা এই সূরাগুলো পাঠ করলে ইনশাআল্লাহ কোনো তাবিজ লাগবে না, কোনো কিছু লাগবে না। আমরা যদি এই সূরাগুলো নিয়মিত পাঠ করি, তাহলে যে কোনো ধরনের মন্ত্র তন্ত্র জাদু সমস্ত কিছু থেকে আমরা রেহাই পেতে পারি। তো চলুন আমি সেই নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আয়াতুল কুরসি 7 বার পড়ে নেবেন, এরপরে বিসমিল্লাহ সহ আপনি কুল ইয়া আইহুল কাফিরুন এটা পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়বেন, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস এই উক্ত সূরাগুলো আপনি পড়বেন, সূরাখানাগুলো পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আপনি যে কোনো ধরনের জাদু যদি আপনাকে করে থাকে, সেটা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।